ربي أعوذ بك من همزات الشياطين. قل الحمد لله والسلام على عبادي الذين اصطفى. الله خير أما يشركون وما علينا إلا البلاغ المبين. سلام عليكم. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো আলোচনার বিষয় হচ্ছে, কোরআন পড়তে আমাদেরকে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, আর হাদিস পড়তে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় না। কোনো মোল্লা কিন্তু বলে না যে তুমি যখন বুখারি পড়বে, তুমি যখন হাদিসের গ্রন্থ পড়বে, তখন তুমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, এটি কিন্তু তারা বলে না। এ থেকেই প্রমাণ হয় যে হাদিসগুলো শয়তানের হাদিস, মানব রচিত হাদিস, এজন্য শয়তান থেকে আর আশ্রয় চাওয়ার দরকারই তো পড়ে না আল্লাহর কাছে, কারণ শয়তানের বাণী ওগুলো, তো ওগুলো থেকে আবার কি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। তো আল্লাহ কিন্তু কোরআন পড়তে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন, কিন্তু হাদিস পড়তে গেলে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে এমন কথা আল্লাহ বলেননি। তো আল্লাহ কথায় বলেছে যে কোরআন পড়তে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, সে আয়াতটি আমরা দেখে নেব। আর শয়তান কোরআনের পথে আসতে বাধা দেয়, শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের কাছে মানুষকে আসতে দেবে না, আল্লাহর পথে মানুষকে চলতে দেবে না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আয়াতটি দেখে নেই। এটি আপনি বের করুন, 16 নম্বর সূরা নাহালের এর 98 নম্বর আয়াত, দেখুন এখানে কী বলা হচ্ছে। তুমি যখনই কোরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। তো দর্শক এখানে দেখুন আল্লাহ কি বলতেছে, তুমি যখনই কোরআন পাঠ করবে, তখনই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে বলেছেন। এটি রাসুলকে বলেছেন এবং আমাদেরকেও বলেছেন। তুমি, এই তুমির মাঝে তো শুধু রাসুল পড়ে না, এখানে তো বলা হয়নি যে ইয়া রাসুল, হে রাসুল তুমি যখন কোরআন পাঠ করবে, এই তুমি শব্দ দিয়ে সবাইকে আল্লাহ বুঝিয়েছেন। তো আমরা দেখলাম এখানে তুমি যখনই কোরআন পাঠ করবে, তো যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আল্লাহ বলেছেন। এখানে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু বলা হয়নি যে তুমি যখন কোরআন এবং হাদিস পড়বে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে। তো আল্লাহ কোরআনের কথা বলেছে, হাদিসের কথা কিন্তু বলেনি। তো এ থেকে কি প্রমাণ হয় না যে হাদিস শয়তানের হাদিস, হাদিসের কথা কি আল্লাহ বলতে ভুলে গেছেন? টি মাজ আল্লাহ আউজুবিল্লা আনাকুন আমিলাল জাহিলিন। তো আল্লাহ তো শুধু বলেছে এখানে যে তুমি যখনই কোরআন পাঠ করবে, আল্লাহ তো বলেননি যে যখন তুমি কোরআন এবং হাদিস পাঠ করবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে। তো আল্লাহ দারুণভাবে বলেছে এখানে যে তুমি যখনই কোরআন পাঠ করবে তখনই আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে। তো আমরা দেখলাম এ আয়াতে আল্লাহ কোরআনের কথা শুধু বলেছে, কোরআনের কোনো আয়াতে কিন্তু কোরআন এবং হাদিস যখন পড়বে তখন শয়তান থেকে আশ্রয় চাইতে হবে এমন কথা আল্লাহ বলেননি। তো শয়তান মানুষকে কোরআনের পথে আসতে বাধা দেয়, আমরা এটি বিস্তারিতভাবে দেখব। যদি আলোচনাটি অনেক বড় হয় তো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কথা
যেটি বলছি দেখুন সেই কথাটি কোরআনের সাথে মিলে কিনা। শয়তানের বড় চ্যালেঞ্জ, সে আল্লাহর পথে আসতে দিবে না, কোরআনের পথে আসতে দিবে না। তো আমরা ধারাবাহিকভাবে দেখব শয়তানের যে চ্যালেঞ্জ আল্লাহকে করেছে সে আল্লাহর পথে আসতে দিবে না। আমরা দেখব 7 নম্বর সূরা আরাফের 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত। তো যাই হোক, ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা নিজেরাও চাইলে পড়ে দেখতে পারেন আয়াতগুলো। তো 11 নম্বর আয়াত দেখুন এখানে কী বলেছে, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, অতপর তোমাদের আকার দিয়েছি, অতপর ফেরেশতাদের নির্দেশ দিলাম আদমকে সেজদা করার জন্য, তখন ইবলিস সারা সবাই সেজদা করলো, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তো আমরা দেখলাম এখানে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানে আদম এবং আদম থেকে যত পৃথিবীর মানুষ এসেছে এখানে কিন্তু সবাইকেই বলা হচ্ছে আমি তোমাদেরকে। এরপর দেখুন, অতপর তোমাদের আকার দিয়েছি, এ তোমাদের এখানে কিন্তু আল্লাহ শুধু আদমকে বলেননি, দিয়েছি, অতপর ফেরেশতাদের নির্দেশ দিলাম আদমকে সেজদা করুন। দর্শক এখানে দেখুন বলা হচ্ছে যে আদমকে, এখন এসে বলতেছে আদমকে সেজদা করার জন্য, তখন ইবলিস সারা সবাই সেজদা করল, সে সেজদাকারীদের দলভুক্ত হলো না। তো আপনি বের করুন 12 নম্বর আয়াত দেখুন এখানে কী বলা হচ্ছে, বললেন অর্থাৎ আল্লাহ বললেন আমি নির্দেশ দেওয়ার পর কিসে তোকে সেজদা থেকে নিবৃত রাখলো, সে বলল আমি তার চেয়ে উত্তম। শয়তান আল্লাহকে বোঝাচ্ছে যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন, তো যিনি হচ্ছেন স্রষ্টা তিনি কি জানেন না কাকে আমি কী দিয়ে সৃষ্টি করেছি? তো শয়তান আল্লাহকে বোঝাচ্ছেন, এটি হচ্ছে শয়তানের শয়তানি। তো 13 নম্বর আয়াত দেখুন এখানে কী বলা হচ্ছে, তিনি বললেন ঠিক আছে তুই এখান থেকে নিচে নেমে যা, এখানে অহংকার করার অধিকার তোর নেই, বের হয়ে যা, আসলে তুই এমন লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত করতে চায়। তো দর্শক এবার আপনি দেখুন 14 নম্বর আয়াত, সে বলল তাহলে সেদিন সবাই উঠবে, সেদিন পর্যন্ত আমাকে সময় দাও। তিনি বললেন 15 নম্বর আয়াত, তিনি বললেন নিশ্চয় তুই নিকৃষ্টদের দলভুক্ত। এবার আপনি 16 নম্বর আয়াত দেখুন কী বলা হচ্ছে, এই আয়াতটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে পড়ে শোনালাম। এবার দেখুন এখানে কী বলেছে, সে বলল যেহেতু তার কারণেই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কাজী আমি অবশ্যই তোমার সরল পথে মানুষের জন্য উত পেতে থাকব। তো দর্শক এখানে দেখুন শয়তান কি বলতেছে, সে বলল যেহেতু তার কারণেই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কাজী আমি অবশ্যই তোমার সরল পথে মানুষের জন্য উত পেতে থাকব। তো শয়তান আল্লাহকে বলতেছেন তুমি এই আদমের কারণেই আমাকে ছুঁড়ে ফেললে, এখান থেকে বের করে দিলে, তো আমি তোমার সেই সরল পথেই বসে থাকব মানুষের জন্য। সে কি করবে, 17 নম্বর আর দেখুন, অতপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পিছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে তাদের কাছে অবশ্যই আসব, তুমি তাদের অধিকাংশকেই শুকর আদায়কারী পাবে না। তো দর্শক সে বাম দিক থেকে, ডান দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে আসবে, এসে কী করবে, মানুষকে আক্রমণ করবে, সে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখবে। আল্লাহর পথটা কি, এখানে দেখুন বলা হচ্ছে কাজী আমি অবশ্যই তোমার সরল পথে মানুষের জন্য উৎপেতে থাকবো।
তো আল্লাহর সরল পথটি কোনটি, এটি আমাদেরকে জানতে হবে। তো আল্লাহর সরল পথ কোনটি, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। যদি আমরা আল্লাহর সোজা পথ না চিনি, না বুঝি, তাহলে আমরা আল্লাহর সোজা পথে চলবো কীভাবে, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আর শয়তান কিন্তু সবাইকে আল্লাহর পথ থেকে সরাতে পারবে না। এই বিষয়ে আমরা দেখব, এই শয়তান সাবজেক্ট অনেক জায়গায় এসেছে, কোরআনের 7-8 জায়গায় এসেছে। তো আমি এর মাঝ থেকে 15 নম্বর সূরা হিজুরের আমি আপনাদেরকে 40 নম্বর আয়াত এবং 41 নম্বর আয়াতটি পড়ে শোনাবো। আপনি বের করুন, দেখুন এখানে কী বলাচ্ছে। আপনি ধারাবাহিকভাবে পড়তে পারেন 26 অথবা 27 থেকে, শয়তানের আর আদমের যে ঘটনা হয়েছিল ওখানে আপনারা দেখতে পারেন। তো এখানে দেখুন কী বলা হচ্ছে, 40 নম্বর আয়াত, কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দাদের ছাড়া সবাইকে শয়তান ধোঁকা দিতে পারবে না, আল্লাহর পথ থেকে সরাতে পারবে না। সে বলতেছে দেখুন এখানে, কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দা ছাড়া। তো আল্লাহর বান্দা কারা, এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সে কেন বলল যে আপনার বাছাই করা বান্দা ছাড়া আমি সবাইকে আপনার পথ থেকে সরাবো। তারপর দেখুন 41 নম্বর এতে কী বলাচ্ছে, একটি দেখুন, তিনি বললেন এটা আমার কাছে 50 সরল সোজা পথ। আল্লাহ বললেন যে এটা আমার কাছে 50 সরল সোজা পথ। তো আল্লাহর সোজা পথ কোনটি, সেটি আমাদেরকে জানতে হবে। এ বিষয়ে না জানলে তো আমরা আল্লাহর সোজা পথে চলতে পারবো না। তো আমরা দেখি সূরা ফাতেহার 6 নম্বর আয়াতে আমরা কী বলে থাকি, দেখুন এখানে কী বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে দেখুন কী বলেছে, আমাদেরকে সরল পথ দেখাও। তো আমরা এই সিরাতাল মুস্তাকিম এই পথ আল্লাহর কাছে চাচ্ছি, যার বাংলা হচ্ছে আমাদেরকে সরল পথ দেখাও। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম, তো আল্লাহ কি এর উত্তর দেননি? দেখুন আপনি, যদি আমরা আল্লাহর সোজা পথ না চিনতে পারি, তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব, শয়তানের পথে চলে যাব। আমাদেরকে সরল পথ চিনতে হবে। সরল পথের বিপরীত হচ্ছে বাঁকা পথ, মন্দ পথ, যে পথে চললে শয়তান খুশি হয়। তো আল্লাহর সোজা পথ যদি আপনি না চিনেন, তাহলে আপনি কীভাবে আল্লাহর পথে চলবেন? তো আল্লাহ এই বিষয়ে কী নির্দেশ দিয়েছেন আমরা দেখে নেব। তো আপনি বের করুন সূরা আনাম 6 নম্বর সূরার 126 নম্বর আয়াত এবং 153 নম্বর আয়াত, দেখুন এখানে কী বলাচ্ছে, অথচ এই পথই তোমাদের রবের সোজা পথ, আর তার নির্দেশনাগুলো তাদের জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে। তো এখানে আমরা দেখলাম যে রবের সোজা পথ তাদের জন্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যারা উপদেশ গ্রহণ করে। এবার আপনি বের করুন সূরা আনামের 151 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত এবং 153 নম্বর আয়াত। দেখবেন 151 নম্বর আয়াতে এবং 152 নম্বর আয়াতে অনেকগুলো আল্লাহ নির্দেশ দিয়েছে করতে হবে। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তো আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। এরপর 153 নম্বর আয়াতে দেখুন আল্লাহ বলতেছে যে আল্লাহর কোন পথে আল্লাহ মানুষকে চলতে নির্দেশ দিচ্ছেন। দেখুন এখানে কী বলাচ্ছে, তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটাই আমার সরল পথ, অতএব এই পথে চলো এবং অন্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা সংযত হও। তো দর্শক এখানে দেখুন কী বলা হচ্ছে, তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটা আমার সরল পথ।
তো কোনটি আল্লাহর সরল পথ? 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াতে অনেকগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো যদি আমরা মেনে চলতে পারি, তারপর আল্লাহ বলতেছেন এটাই আমার পথ, যে পথ আমরা সূরা ফাতিহার মাঝে বলে থাকি যে আমাদেরকে সোজা পথ দেখাও, আল্লাহ বলতেছেন তুমি যেটা চাইলা তো সেই পথই কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন, যদি আপনি বুঝতে পারেন। অতএব এই পথে চলো এবং অন্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তো এই কোরআনের পথ ছাড়া যদি আপনি অন্য কোনো পথে চলেন, তাহলে কিন্তু আল্লাহর পথ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, যা আমরা সমাজের মাঝে দেখতে পাই। এক হুজুর বলে এইরকমভাবে, আরেক হুজুর বলে আরেক রকমভাবে, কেউ বলে সূরা ইয়াসিন পড়লে এবং সূরা মুলক পড়লে কবরের আজাব হবে না, কবরের আজাবের কথা আল্লাহ বলেনি, আমি এ বিষয়ে আলোচনা করেছি, আপনারা ওখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন। আবার কেউ বলে সূরা অকেয়া পড়লে তার জীবনে কোনো দিন অভাব হবে না, তার খাদ্যের, তার কখনো টাকা পয়সার অভাব হবে না, এগুলো তারা মন করা কথাবার্তা বলে থাকে। এই সুরার অনুবাদগুলো যদি আপনি পড়েন, আল্লাহ বলতেছে কি আর এই মোল্লারা বলতেছে কি, অথচ তারা কিন্তু আবার এই সুরাগুলো ভালোভাবে খুব সুন্দরভাবে পড়তে পারে, তো তারাই কিন্তু আবার ভিক্ষা করে, তারা বলে সুরা অকেয়া বললে আপনার জীবনে কখনো খাদ্যের অভাব হবে না, আবার তারাই কিন্তু ভিক্ষা করে বেড়ায়, তারা কিন্তু মানুষের কাছে টাকা নেয়। তো যদি এইভাবে তারা বলে থাকে যে আপনি সূরা অকেয়া পড়লে আপনার জীবনে কখনো অভাব হবে না, তো তারা কিন্তু পড়ে, তো তারা পড়ে আবার মানুষের কাছে টাকা নেয় কী জন্য? তাদের তো অভাব হওয়ার কথা না। তো তারা যা বলে কিন্তু সবগুলো মন গড়া কথা, মিথ্যা কথা, বাজে কথা। তো যাই হোক, আমরা আল্লাহর পথে চলতে চাই। তো এবার আপনি দেখুন, রাসূল আল্লাহর কাছে এই সোজা পথ চাওয়ার পরে তাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, দেখুন এখানে কী বলা হচ্ছে সূরা ইয়াসিনে, ইয়াসিন প্রজ্ঞাময় কোরআনের কসম, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলগণের একজন, সরল পথে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন নিশ্চয় আপনি প্রেরিত রাসূলগণের একজন, সরল পথে প্রতিষ্ঠিত। আল্লাহ বললেন রাসূলকে যে সরল পথে আপনি প্রতিষ্ঠিত, তাহলে রাসূল সরল পথে প্রতিষ্ঠিত ছিলেন, কিভাবে ছিলেন সেটি আমরা দেখে নেব। তো আমরা দেখব রাসূল কিভাবে সিরাতাল মুস্তাকিমের পথ পেয়েছে, সেটি আমাদেরকে জানতে হবে। তো এর জন্য আমাদেরকে যেতে হবে 43 নম্বর সূরা যুখরুফের এর 43 নম্বর আয়াত, আয়াত নম্বর হচ্ছে 43, সূরার নাম্বার হচ্ছে 43। দেখুন এখানে কী বলা হচ্ছে, অতএব আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় তা সুদৃঢ়ভাবে অবলম্বন করুন, নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। তো দর্শক, আল্লাহ তার রাসূলকে বলতেছেন অতএব আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় তা সুদৃঢ়ভাবে অবলম্বন করুন, নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। তো রাসূল যদি আল্লাহর ওহি, আল্লাহ যা নাজিল করেছে সেই অনুসারে সেইভাবে যদি চলেন, তাহলে কিন্তু রাসূল সরল পথে রয়েছেন। আর যদি এর বিপরীত অন্য পথে চলেন ওহির বাইরে, রাসূলও কিন্তু সরল পথে থেকে বিচ্ছিত হয়ে যাবে। এই রাসূলকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আপনার প্রতি যা ওহি নাজিল করা হয় তা আপনি সুদৃঢ়ভাবে অবলম্বন করুন, নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। তো আমরা যদি আল্লাহর ওহি যা নাজিল হয়েছে রাসূলের কাছে, সেটি আমরা কোরআনে দেখতে পাই রাসূলের কাছে কী নাজিল হয়েছে, তো আমরা কোরআন থেকেই দেখে নেব সব কিছু। সূরা আনামের 19 নম্বর আয়াতে রাসূল নিজেই বলতেছেন আমার প্রতি এই কোরআন ওহি করা হয়, এ দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এটি পৌঁছে। তো ভাই, এখানে ভালো করে যদি আপনি আয়াতটি দেখেন, এখানে বলা হচ্ছে আমার প্রতি এই কোরআন ওহি করা হয়, এই কথা তো আর আল্লাহ বলবেন না, আল্লাহর কাছে আবার কোন আল্লাহ ওহি করবেন, এটি সম্পূর্ণ রাসূলের কথা। আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন যে আমার প্রতি এই কোরআন ওহি করা হয়, আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এটি পৌঁছে।
তো রাসূলের কাছে কোরআন ওহি করা হয়েছে, কোরআনের বাইরে অন্য কিছু ওহি করা হয়নি, আর আমাদেরকে তাই মানতে হবে যা রব্বুল আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে রাসূলের কাছে, আর রাসূল তাই প্রচার করেছে। পাঁচ নম্বর সূরা মায়েদা 67 নম্বর আয়াত, হে রাসূল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে ওহি করা হয়েছে, আর আমাদেরকে তাই মানতে হবে। সাত নম্বর সূরা আরাফের 3 নম্বর আয়াত, তোমরা মেনে চলে তাই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। তো আমরা এখানে দেখলাম যে আপনার প্রতি যা ওহি নাজিল করা হয় তা আপনি দৃঢ়ভাবে অবলম্বন করে চলুন, নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। তো রাসূল সরল পথে ছিল, আমাদেরকে সেই সরল পথে থাকতে হবে, আর আল্লাহর সরল পথ হচ্ছে কোরআন, কোরআনের বাইরে অন্য কিছু হতেই পারে না। আর শয়তান থাকবে সেই আল্লাহর সিরাতাল মুস্তাকিমের পথে বসে, সেটি হচ্ছে কোরআন, এই পথে শয়তান মানুষকে আসতে দিবে না। তো দেখুন রাসূল সোজা পথে প্রতিষ্ঠিত ছিলেন, এই আয়াতটি আমরা দেখে নেই। 22 নম্বর সূরা হজের আপনি 67 নম্বর আয়াত দেখুন, এখানে কী বলা হচ্ছে, এই আয়াতগুলো পড়লে আপনি সোজা পথ চিনে নেবেন যে কোন পথে আমাদেরকে চলতে হবে আর কোন পথে চলা যাবে না। তো দেখুন এখানে কী বলা হচ্ছে, আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কারণ নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করে, অতএব তারা যেন এই ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে, আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন, নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন। তো দেখুন এখানে কী বলা হচ্ছে, মানুষের জন্য আল্লাহ ইবাদতের নিয়মকরণ নির্ধারণ করে দিয়েছে, এই বিষয়ে বিতর্ক করা যাবে না, আর আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন। তো পালনকর্তার দিকে শুধুমাত্র আহ্বান করতে হবে, আল্লাহর দিকেই মানুষকে ডাকতে হবে, আর ইবাদত করতে হবে শুধু আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে আমরা সরল পথ, সঠিক পথ পাব। তাই আল্লাহ বললেন নিশ্চয়ই আপনি সরল পথে আছেন। তো রাসূল যদি আল্লাহর পথে আহ্বান করে সোজা পথ পায়, আর আমরা যদি আল্লাহর পথেও ডাকি এবং রাসূলের পথেও ডাকি, রাসূলের কোনো পথ নেই, পথ শুধু আল্লাহর। কোরআনের কথাও আপনি পাবেন না যে আপনি আপনার পথে মানুষকে আহ্বান করুন, যেখানে আপনি দেখবেন সেখানে বলা চায় আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করুন, ডাকুন। তো আল্লাহর পথ কি? আল্লাহর পথ হচ্ছে কোরআন, কোরআনের বাইরে আল্লাহর পথ হতেই পারে না। আরও আপনি দেখুন সূরা ইয়াসিনের 61 নম্বরে দেখুন এখানে কী বলা হচ্ছে, এবং আমার ইবাদত করো এটাই সরল পথ। তো 60 নম্বর আয়াতে বনি আদমের কথা আল্লাহ বলেছেন, বনি আদমের সন্তানদের কথা বলেছেন আল্লাহ, দেখুন এখানে কী বলছে, এবং আমার ইবাদত করো এটাই সরল পথ। তো আল্লাহর ইবাদত যারা শুধু করবে তারাই সরল পথ পাবে, তো আল্লাহর পথ থেকে যারা দূরে সরে গেছে তারা শয়তানের অনুসারী হয়ে গেছে। তো আল্লাহর পথ শুধুমাত্র আল কোরআন, কোরআনের বাইরে আল্লাহর পথ হতেই পারে না, আর আল্লাহর ইবাদত যারা করবে তারাই সরল পথে প্রতিষ্ঠিত থাকবে। তো আপনি আরও দেখুন সূরা 17 নম্বর সূরা ইসরার 9 নম্বর আয়াত দেখুন, এখানে পরিষ্কার হবে। তো এই আয়াতটি পড়লে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে কী বলাচ্ছে, এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। তো দর্শক, এই আয়াত থেকে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল, কোরআন শুধুমাত্র মানুষকে সর্বাধিক সরল পথ প্রদর্শন করে, যারা সৎকর্ম করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য মহা পুরস্কার আছে। তো কোরআন আপনাকে সরল পথ দেখাবে, যারা সৎকর্ম করবে মুমিনদেরকে সুসংবাদ দিবে তাদের জন্য আছে মহা পুরস্কার, আর মহা পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত, যার জন্য আপনি এত ইবাদত করে থাকেন, ইসলামের নামে এত টাকা পয়সা খরচ করেন। তো কোরআন যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। আর শয়তান
এই কোরআনের পথে আসতে দেবে না। কারণ কোরআন যে মানুষকে সরল পথ দেখায়, সৎকর্ম যারা করে তাদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য আছে জান্নাত। এই কারণে শয়তান কোরআনের পথে আসতে দেবে না। কোরআনের কথা বললে শুধু কোরআন দিয়ে আপনি চলবেন কিভাবে? যারা শুধু কোরআন মানে তারা কাফের, তারা আর আহলে কোরআন। আল্লাহকে আহলে কোরআন হতে বলেছেন না, আল্লাহ মুসলিম হতে বলেছেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। আমাদের কি আহলে কোরআন হতে বলেছেন আল্লাহ নাকি মুসলিম হতে বলেছেন? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই মুসলিম কারা কিভাবে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা আলোচনাটি দেখে নিতে পারেন। তো কোরআন মানুষকে সোজা পথ দেখায়, কোরআন মানুষকে সুসংবাদ দেয়, তাদের জন্য আছে মহাপুরস্কার। তো আমাদেরকে কোরআন সব কিছু বলে দিচ্ছে, জান্নাতের কথা বলে দিচ্ছে যে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। তো আমাদের এর বাইরে আর অন্য কিছু মানার কী প্রয়োজন আছে? আর শয়তান তো আল্লাহকে বলেছে যে আমি তোমার সোজা পথে বসে থাকবো। তো আল্লাহর পথ কোনটি আপনি একটু চিন্তা করে দেখুন। আল্লাহর পথ কি কোরআনের বাইরে হতে পারে? আল্লাহর কথা কি কোরআনের বাইরেও আছে? কেউ দেখাতে পারবে যে আল্লাহর কথা এটি? তারা মিথ্যা কথা বলে। আরও দেখুন আপনি 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বরে দেখুন এখানে কী বলা হচ্ছে, তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো, সেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদা সাব্যস্ত করে নিয়েছে, আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই, তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না, এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এখানে একদম পরিষ্কার হয়ে গেল, তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো। দেখুন মানুষ অনেক ইবাদত বানিয়েছে, আল্লাহ বলতেছেন তোমরা যে ইবাদতগুলো করো এগুলোর কোনো প্রমাণ দলিল আল্লাহ অবতীর্ণ করেনি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেলাম যে ইবাদতের কোনো দলিল পাওয়া যায় না কোরআন থেকে, সেগুলো করা যাবে না। আর আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহ বলতেছেন আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। যেগুলো ইবাদত আমরা বানিয়েছি, বিধান বানিয়েছি যে দাড়ি কাটা যাবে না, এরপর টুপি পরতে হবে, পাগড়ি পরতে হবে, জুব্বা পরতে হবে, এই বিধানগুলো মানুষ বানিয়েছে। আল্লাহ বলতেছেন বিধান আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নেই, তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদতের বাংলা যদি আমরা বুঝি যে গোলামি করা, আল্লাহর গোলামি করতে হবে শুধু আপনাকে, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এই কারণে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, আমি কেবল একমাত্র এই উদ্দেশ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। তো আল্লাহর ইবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে, অন্য কারো ইবাদত করার জন্য নয়। আর রাসুল অর্থাৎ মেসেঞ্জার বার্তাবাহকরা এসে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর ইবাদত করতে হবে, সেই কথাই বলবেন। তারা নিজেরা কোনো ইবাদত বানিয়ে মানুষদেরকে দিবে না, তারা নিজেরাও বলবে না যে আমাদের তোমরা ইবাদত করো, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আল্লাহ বলতেছেন এটা সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এখন আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে সেটি কবুল হবে না। আর এই কথাগুলোই অধিকাংশ লোক জানে না যে আল্লাহ কি বলেছে, আল্লাহ কোন বিধান দিয়েছে, এ বিষয়ে কিন্তু অধিকাংশ লোক জানে না। তারা তো কোরআনই পড়ে না, তারা কীভাবে জানবে? তো আমরা দেখলাম রাসুল মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছে এবং নিজেও সে আল্লাহর ইবাদত করেছে, কাউকে কিন্তু কোনো বিধান সে নিজের পক্ষ থেকে দেননি, সে নিজে কোনো কথা বানিয়ে রাসুল আল্লাহর নামে চালাননি। 69 নম্বর সূরা হাক্কার আপনি 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলতেছেন সে যদি আমার নামে কোনো একটি কথা বানিয়ে
চালিয়ে দিত, তাহলে তার ধরে ফেলতাম, ডান হাত কেটে দিতাম তার কণ্ঠনালী, আর তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। তো ভাই রাসুল কোনো নিজে কোনো কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেননি, আর সে কিন্তু নিজেও কোনো মন করা আমল করেননি, সে শুধু তাই মেনেছে যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে অহি করা হয়েছে, যে আমি তো তাই মেনে চলি যা আমার কাছে অহি করা হয়। আপনারা 46 নম্বর সুরার 9 নম্বর আয়াত দেখে নেবেন, যে আল্লাহ বলতেছেন, বলো আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নই, আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে, আমি তো কেবল তাই মেনে চলি যা আমার কাছে অহি করা হয়। তো আপনারা পুরো আয়াতটি দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো রাসুল শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যা ওহি এসেছে তাই মেনেছে, এবং রাসুল মানুষকে কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন 50 নম্বর সুরার 45 নম্বর আয়াতে, ফাজাক্কিল বিল কোরআন, তুমি মানুষকে কোরআন দিয়ে উপদেশ দাও। আমরা 6 নম্বর সুরা আনামের 19 নম্বর আয়াতেও দেখলাম যা আমার কাছে এই কোরআন ওহি করা হয়, আমি এদের তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে আমি সত্য তুলে ধরলাম আপনাদের সামনে। এখন ভাই আপনাদের ইচ্ছা হলে আপনারা মানতেও পারেন, অস্বীকারও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, এর জন্য আল্লাহ আপনাকে স্বাধীন করে দিয়েছেন। 18 নম্বর সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলে দিন, সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত, অত যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক। আমি এই জন্য আলোচনা করলাম, আল্লাহ বলেছেন তোমরা জেনে শুনে সত্যকে কখনো গোপন করবে না, তো আমি জেনেছি তাই সত্য কখনো গোপন করে রাখতে পারবো না, এই কারণে বললাম। আপনারা 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে দেখে নেবেন, আর যারা কিতাবে যা আল্লাহ নাজিল করেছে তারা গোপন করে রাখে তাদের জন্য আছে আল্লাহর অভিসম্পাদ, 2 নম্বর সূরা আল বাকারার 159 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন, তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমরা সকলে যেন আল্লাহর কোরআন পড়ি, কোরআন মোতাবেক চলতে পারি।